রাজনীতির এক দাবা খেলার মতো একটু চাল ভুল করবেন পুরোটাই শেষ। এই রাজ্যের যে ছবি উঠে আসছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঠিক এভাবে দাবার মতো এগিয়ে এগিয়ে আসছে। কি আসছে? হিংসা। কারণ আমরা দেখেছিলাম ক্ষমতা দখলের জন্য বারংবার লড়াই, রাজ্যের বিভিন্ন প্রান্ত বোমা বারুদ গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে। এখন দাবার চাল ক্রমশই কিন্তু সেদিকে যাচ্ছে, কারণ একটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কসবা থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, একের পর এক জায়গায় ঠিক এভাবে দাবার গুটির মতো উড়ে যেতে হচ্ছে হিংসাতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে। তাই আজ এই দাবা খেলতে খেলতে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব এই গোষ্ঠীদ্বন্দ্বের সুবাদে, গোষ্ঠীদ্বন্দ্বের সুবাদে আলটিমেটলি আমাদের রাজ্যের ক্ষতিটা কি হচ্ছে, আমাদের রাজ্যের ক্ষতিটা কি হচ্ছে তা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। এবং এই দাবার চালের মতোই কার চাল ভুল কার চাল ঠিক জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। কসবায় তৃণমূলের গোষ্ঠীকন্দলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, যাকে কেন্দ্র করে রীতিমতো গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন এ বাংলায় হচ্ছেটা কি। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেবো বিশেষ রিপোর্ট। দুষ্কৃতি তাণ্ডবে উত্তপ্ত কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ড। সেই তাণ্ডবের নেপথ্যে তৃণমূলের অভ্যন্তরীণ কোন দল, ফের একবার সে কথা স্পষ্ট আক্রান্তের বয়ানে। শুক্রবার রাতের সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের তাণ্ডবের ছবিও ধরা পড়েছে। কসবা থানা এলাকার পি মজুমদার রোডে তৃণমূল কর্মী বাপি দেবের বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। সেইখান থেকে আচমকা অগণিত ছেলে দুষ্কৃতীরা প্রবেশ করতে থাকে এবং ঠিক এই জায়গা থেকেই এই শান্তির নীর এই বাড়ির মালিক বাপি দেবের বাড়ি লক্ষ্য করে তারা ইট বৃষ্টি করতে থাকে। আক্রান্ত ব্যক্তি স্থানীয় কাউন্সিলর লিপিকা মান্নার ঘনিষ্ঠ বলে তৃণমূল সূত্রে খবর। আক্রান্তের দাবি, ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমানে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের লোকজন হামলা চালিয়েছে। হামলাকারীরা স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাভেদ খানেরও ঘনিষ্ঠ বলে দাবি বাপি দেবের। না, ছেলে দিয়ে মার খাইয়েছে, যেখানে বসে থাকি সেখানে 10-15টা ছেলে পাঠায় বন্দুক হাতে তরোয়াল হাতে, মানে আমাকে মারবে বলে সুযোগ পাচ্ছে না বা কিছু, হয়তো আমার কিছু ঘটেও যেতে পারে, যদি কিছু ঘটে যায় তার জন্য দায়ী সেই থাকবে। পাল্টা অভিযোগও অবশ্য উঠছে। বাপি দেবের বিরুদ্ধে অভব্যতা ও কটূক্তির অভিযোগ করেছেন এক মহিলা। বলতো বৌদি কাজে যাচ্ছেন, চলুন না কাজ করবেন। আমি বলতো হ্যাঁ কাজ করবো, বলুন কি কাজ আছে। হ্যাঁ, আমি থানায় গিয়ে তখন লাস্টে থানায় গিয়ে ছেলেদের জানিয়েছি কালকে রাত্রে। জানার পরে ছেলেরা বললো থানায় তোমার জায়গাটা জিডি করো, তো থানায় গিয়ে জিডি করেছি। ঘটনায় কারা জড়িত তদন্তে পুলিশ, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সৈকত পাল ও অর্ণ মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এখান থেকে প্রশ্ন, কসবা জলপাইগুড়ি মালদা একের পর এক জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠে আসছে, যা দেখে বাংলার মানুষ প্রশ্ন করছেন হচ্ছেটা কি। আসবো আলোচনায়, তার মধ্যে আমার সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, আমার সঙ্গে দেখুন এই ঘটনা যেটা ঘটেছে সেটার তদন্ত পুলিশ করছে, কিন্তু আমি দেখছি সকাল থেকে যে কিছু মানুষ এই ঘটনা নিয়ে রাজনীতি খুঁজছে। তারা বলছেন যে রাজনীতি, এবার কার সঙ্গে কার ঝগড়া, যে শুধু তার মধ্যে রাজনীতি ঢোকানোটা শুধুমাত্র বোকামো মাত্র, এটা বোকামো ছাড়া আর কিছু নয়। কারণ মানুষের সঙ্গে কারণ মানুষের ঝামেলা হতেই পারে, সেটা নিয়ে তো পুলিশ তদন্ত করবে, সেটা নিয়ে তো আমরা যার জুটে গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলছো, আমরা না গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলছো। কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সে যে কোনো মানুষ বলুন, কর্মী থেকে নেতা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো ভোটে কি হয়েছিল শুভম, পুরো ভোটে কি হয়েছিল, পুরো ভোটে কি হয়েছিল, আমার এই প্রার্থী প্রয়োজন নয়, আমার এই প্রার্থী পছন্দ নয়, এগুলো কি ছিল? শোনো এগুলো কি, এটাই হলো মানে কি বলবো বিন্যাসের সমস্যা, যে মানুষ এখনো এরা যারা লেক গার্ডেন্সে কি হয়েছে অভিযোগ করে তারা বুঝতে পারে না বীরভূমে কি হয়েছে, যে তৃণমূল কংগ্রেস মালদাতে কি হয়েছে, যে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়িতে কি, হাসপুল থেকে বটগাছে পরিণত হয়েছে, আজকে একটা বড় সংসারে পরিণত হয়েছে। না তো উত্তর নেই, রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, রাজ্যের প্রশাসন দায়ী তো না, এটা তো বলবে তৃণমূল কংগ্রেস সরকার কোনোভাবে দায়ী নয়।
শোনো, রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের পুলিশ বলছে দেখছে, এটা মানে রাজ্যের আইন শৃঙ্খলা যে লাইনে আছে সেটা তো পশ্চিমবঙ্গ সরকার বলছে না, কেন্দ্রীয় সরকার নিজেই বলছে যে কলকাতা শহর মহিলাদের জন্য সব থেকে সুরক্ষিত। এই সুতো নেই না না, অসাধারণ বললো ভাই। আসলে ভাই তো নবাগত, এটা এখন কি চলছে জানো তো? এখন চলছে যে পিসিমুনি ভার্সেস ভাইপো, পিসিমুনি ভার্সেস ভাইপোর লড়াই চলছে। পিসিমুনির দলে কিছু, ভাইপোর দলে কিছু, আর মাঝখানে কি রয়েছে? মাঝখানে আপনারা রয়েছেন, মাঝখানে মাঝখানে আপনারা রয়েছেন, রয়েছে হচ্ছে সন্তু সিন্ডিকেট, আর হচ্ছে ওই যে বকটুয়ে বকটুয়ে জ্ঞান দিচ্ছে দিলীপ ঘোষ, চিড়ি বাচ্চেন বলছেন পাত্তা দেব না। আরে ভাই আমার যে দিলীপ ঘোষ পাগল, তোমাকে বলো না বলছে সংঘর্ষ, সংঘর্ষের কথা। আরে সংঘর্ষের কথা নিজেরা নিজেদের মাংস কাকে খাচ্ছে, মন্ত্রীদের নিজেদের মাংস কাকে খাচ্ছে, একজন একজনকে মারছো, মায়ের কল খালি করছো, গতকাল বোম দিয়ে তোমরা আছে, আজকে লোকের বাড়িতে ইচ্ছাচ্ছো, একজন মানুষ মায়ের বিজেপির অবস্থা, মায়ের সিঁদুর বিজেপির সরকার। আমি রাজর্ষির কাছে আসি, রাজ ঋষি উত্তর দাও আমায়, একটা কথা বলো, তোমরা বাংলাকে অশান্ত করার জন্য এইসব ঘটাচ্ছ? এই হচ্ছে একদম লাইভ সিসিটিভি ফুটেজ, যার ভাঙা ভাঙচুর করা হয়েছে তার, এবং তারপরে তারপরে আরে মশাই আপনাদের বাড়ির যে কথাটা প্রীতম বলেছে, আসল সমস্যা ওইখানে গোষ্ঠীদ্বন্দ্ব, গোটা তৃণমূল কংগ্রেস নয়, গোষ্ঠীদ্বন্দ্ব মাথায়, কালীঘাটে গোষ্ঠীদ্বন্দ্ব, ওই কালীঘাটের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হচ্ছে এই হচ্ছে কাণ্ড। আজকে দাঁড়িয়ে মেয়র গিয়ে বলে এসেছে কাউন্সিলরকে যে আপনারা, আপনি হচ্ছেন এই ওয়ার্ডের মেয়র, আপনার কাউকে কথা শুনতে হবে না, যা করার আপনি করবেন। মেয়র গিয়ে ওখানে দাঁড়িয়ে এসেছে, লড়াই হচ্ছে দুই বিধায়কের মধ্যে, জাভেদ খান বনাম ফিরাদ ববি হাকিম এবং তাদের চেলা চামুন্ডা তাদের গোষ্ঠীর, যে লড়াই হচ্ছে কালীঘাটের ওপর। আবার আবার কোন নেতার মধ্যে লড়াই হচ্ছে, কোন গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, আমার সেটাতে ইন্টারেস্ট নয়। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট প্রশ্ন বুঝতে পারছে না আমি। আমি 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 একটা কথা বলি, কোন নেতার সঙ্গে কোন নেতার লড়াই হচ্ছে রিপাবলিক বাংলার, সেখানে কোনো ইন্টারেস্ট নেই। রিপাবলিক বাংলার একটা ইন্টারেস্ট, রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের মায়ের কল খালি হওয়া, রাজ্যের রাজ্যের একের পর এক জায়গায় বোমা বিস্ফোরণ, রাজ্যের মানুষের সেফটি সিকিউরিটি নিয়ে প্রশ্ন। দেবব্রত তো আপনি প্রশ্ন এড়িয়ে যেতে পারেন, রাজ্যের মালদা থেকে শুরু করে জলপাইগুড়ি জলপাইগুড়ি কোচবিহার বীরভূম, তৃণমূল কংগ্রেস ফ্ল্যাগ নিয়ে বলতে যাইনি, আমরা গোষ্ঠীদ্বন্দ্ব করছি বলতে দিন বলতে ইচ্ছে না, বলতে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে সেটা হচ্ছে এদের 2015 সালে ডান্ডা দিয়ে তারা করেছে। আপনি 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 ইন্টারনেটে যান, এক মিনিট এক মিনিট এক মিনিট, আপনি ইন্টারনেটে যান, সার্চ করুন তৃণমূলের গোষ্ঠী কন্দল, একের পর এক ঘটনা, 21 ঘন্টা আগে, একদিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে, 4 দিন আগে, 3 উইক আগে, 2 দিন আগে, 3 সপ্তাহ আগে, একের পর এক ঘটনা। দেখুন দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নানুর নানুর, শ্মশান, জলপাইগুড়ি, কসবা, দেখুন দেখুন দেখুন, নলাটি নলাটি দেখুন দেখুন না, নলাটি নলাটি নলাটি, নোনাডাঙ্গা, একের পর এক ঘটনা। কেলেঙ্কারি রাজ্যের এখন পরিস্থিতি কি? আপনাদের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের প্রচুর অভিযোগ ছিল, কিন্তু আজ শাসক দলের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতা দখলকে কেন্দ্র করে একের পর এক জায়গা উত্তপ্ত হয়ে উঠছে, কসবা থেকে শুরু করে লেক গার্ডেন, জলপাইগুড়ি, মালদা, বীরভূম, বাঁকুড়া, সব জায়গায়। তৃণমূল দলটা রয়েছে 3টে এমের উপরে, মানি, মাসেল, মিডিয়া, এই 3টেকে তৃণমূল কন্ট্রোল করছে। তৃণমূলের নেতাদের এখন অস্তিত্বের সংকট, ছোট্ট জায়গা, অল্প টাকা, অল্প টাকা, তার জন্য এদের অবস্থা এরকম হয়েছে, এদের দলের মধ্যে নিজস্ব কোনো নীতি নেই, স্যার টাকাটা রয়েছে, যতক্ষণ অবধি টাকাটা যতক্ষণ অবধি টাকাটা থাকবে ততক্ষণ অবধি ওদের এই লড়াই থাকবে, এখানে নীতির কোনো লড়াই নেই, এখানে হচ্ছে টাকার লড়াই, যতক্ষণ টাকা ততক্ষণ লড়াই। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্র তিনি ঠিক কি বলছেন, কুণাল ঘোষ, শোনানোর চেষ্টা করবো, তিনি বলছেন কেউ ছিল না, তৃণমূলের কেউ নয়, কি বলছেন তিনি শুনবো।
প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ওয়ার্ডে তৃণমূল দল অন্তদ্বন্দ্বে বিভক্ত ছিন্ন ভিন্ন শুধুমাত্র স্টিক দিয়ে সেলাই করে তাদেরকে ধরে রেখেছে কে জানেন? প্রশাসন। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল দলটাকে বাকি রেখেছে পুলিশ এবং প্রশাসন। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী থেকে বিজেপি সিপিএম বাম প্রত্যেকেই বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক নেই। উত্তরটা শুভম দাও। বিজেপি যা কিছু বলতে পারে এখনই সিপিএম এর দাদাকে, কংগ্রেস বলছে, বাম বলছে, সিপিএম এর দাদাকে বলতে, এবার কে আপ বলবে? সিপিএম এর দাদাকে বলতে শুনছিলাম যে তৃণমূলের নাকি অস্তিত্ব সংকট, শতাব্দীর সেরা জোক, এর থেকে বড় কিছু হয় না। আর বিজেপি বলছে গোষ্ঠী কন্দলের কথা। দিলীপ ঘোষ আসছে, কেন্দ্রীয় মন্ত্রী আসছে, বিজেপির আত্মনব্য কর্মীরা একে অপরের মাথায় চেয়ার ভাঙছে। দিলীপ ঘোষকে চিঠি পাঠাচ্ছে, দিলীপ ঘোষ বলছে পাত্তা দেবো না। জেপি দিলীপ ঘোষকে বলছে, সৌমিত্র খাঁ বলছে পাগল, সৌমিত্র খাঁ বলছে, সৌমিত্র খাঁ ছোট প্রশ্ন করি, ছোট প্রশ্ন করি, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রিপাবলিকের মাথা কামানো নেই, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বাংলার মানুষরা ভাবছে না, বাংলার মানুষরা ভাবছে তোমাদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে যে অভিযোগগুলো উঠে আসছে তার জন্য একের পর এক মায়ের খোলকালি হচ্ছে, একের পর এক বাড়ি উড়ে যাচ্ছে, একের পর এক জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে, একের পর এক জায়গায় গুলি চলে যাচ্ছে। এটার জন্য বাঙালি ইন্টারেস্ট দেখাচ্ছে, এটার জন্য রাজ্যবাসী ইন্টারেস্ট দেখাচ্ছে, এটার জন্য রিপাবলিক বাংলা ইন্টারেস্ট দেখাচ্ছে। দেখুন, যারা গোষ্ঠীদ্বন্দ্ব বলছে তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত সবসময়। বোমাগুলি চলছে, বোমাগুলি চলছে, তোমরা বলছে, আরে বলছে গোষ্ঠীদ্বন্দ্বের কথা ওদের নেতারা খুদ বলছে। ববি হাকিম বলছে যে আমার, আমি আজকে এই নো, আজকে একজন নেতা আর একজন পোস্ট, এইটার জন্য আমি আজকে বসেছি প্রেস কনফারেন্স করতে। ববি হাকিম বলছে আজকে পুরো ক্যাবিনেট মিলে এসএসসির এই দুর্নীতিগ্রস্ত ববি হাকিম নিজে স্বীকার করছে। আজকে শুনতো কি হচ্ছে জানো তো? কয়লার লড়াই চলছে, গরুর লড়াই চলছে, গরুর টাকা কে নেবে, কয়লার টাকা কে নেবে, সিন্ডিকেটে বালির টাকা কে নেবে, সিন্ডিকেটে সিমেন্টের টাকা কে নেবে, পিসির পিসির মতো ভাগ হবে না ভাইপোর মতো ভাগ হবে, সেটা কি দুবাইতে যাবে না কি যাবে? আগে ভাই একটা কথা বলো তো, তুমি তোমার সরকার কি করে, তোমার স্বাস্থ্য সাথী কার্ড আছে? স্বাস্থ্য সাথী কার্ড আছে? তোমার স্বাস্থ্য সাথী কার্ড আছে? স্বাস্থ্য সাথী কার্ড আছে? স্বাস্থ্য সাথী কার্ড আছে? স্বাস্থ্য সাথী কার্ড আছে তোমার? আরে তোমার স্বাস্থ্য সাথী কার্ড আছে? তোমার চোখ খারাপ হলে দুবাই যাও, ওদের জুবাই, ওদের খারাপ হলে ওদের চোখ খারাপ, ভাই 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 ভাই, তোমার চোখ খারাপ হলে তুমি দুবাই যাবে? যাবে না, গরুর টাকায় কয়লার টাকায় ভাইপো দুবাই যাবে। কোথায়? দুবাই থেকে, সারা দুনিয়া থেকে আজকে ইন্ডিয়াতে আসছে লোকে ট্রিটমেন্ট করার জন্য। সবাইকে জিজ্ঞেস করো, উনি নাকি দুবাই, যেখানে অত রকম চিকিৎসার কোনো রকম বিশাল কিছু নাই, উনি দুবাই যাচ্ছেন কেন? ওই ওই থাইল্যান্ডের সোনা, ওই ওই কয়লার, কয়লার যে বিনয় মিশ্রা, একদম নাম ধরে বলছি, সে এখন লুকিয়ে রয়েছে, তার সাথে দেখা করার জন্য যাচ্ছে। চলে সব থেকে, আরে বলতে দাও, তোমার বেলা বলিনি, বলিনি তোমার বেলা, শেষ করে নি, বলিনি কয়লা, বলিনি কয়লা, গরু, শুনুন, সব থেকে সফট কর্নার হচ্ছে মমতা ব্যানার্জি। একটা ঘটনা হলো, মমতা ব্যানার্জির নামে চালিয়ে দাও, কারণ সবাই তৃণমূল, মমতা ব্যানার্জির সাথে সবাই থাকতে পারে। ভোট কোথায় পায়? মমতা ব্যানার্জি। সব জায়গায় কোথায় পায়? মমতা ব্যানার্জি। সফট কর্নার মমতা ব্যানার্জি, বিরোধী মমতা ব্যানার্জি, তাহলে দায়টাও মমতা ব্যানার্জির বোমা পাচ্ছে, কারণ তৃণমূল কোনো দল নয়, কিছু চোর, চিটিং বাজ, লুপেন, ইডিয়েটদেরকে নিয়ে একটা দল তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে যারা শুধুমাত্র এখানে বোমাবাজি করে। আরে সেখানে তো শূন্য, আরে সব জায়গায় তো শূন্য, আপনারা তো বলছেন বোমার, তাই জন্য বোমা হচ্ছে। আমার প্রশ্নটা আপনারা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছেন না, এটা 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 আমার আমার লজ্জা, আপনারা বুঝতে পাচ্ছেন না। আমার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রিপাবলিক বাংলার কোনো ইন্টারেস্ট নেই, বোমা গুলি বন্দুক এসব নিয়ে ইন্টারেস্ট, বাড়ি ভাঙা হয়েছে একজনের, সে রাজ্যবাসী, আপনারা এটাই বুঝতে পাচ্ছেন না। রিতেশ দা, আমার বক্তব্য হচ্ছে যে ওরা, একবার বলো, আমার বক্তব্য হচ্ছে, আচ্ছা ওরা যদি থামে আমি বলি, ওরা মারপিট করবে কি করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু একটা সাধারণ মানুষের গায়ে যদি গুলি লাগে, ওরা ফায়ার করতে গিয়ে যদি মিসফায়ার হয়েছে, ব্যারাকপুরে কি হয়েছে? ব্যারাকপুরে মিসফায়ার হয়েছে, ব্যারাকপুরে মানুষের গায়ে গুলি লেগেছে, একটা মানুষের গায়ে গুলি লাগলে বামপন্থীরা দাঁড়িয়ে থাকবে, কোনো চাপ নেই। কারণ আমাদের, আমি একটা প্রশ্ন করতে চাই, শুভম 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 এবং দেবব্রত থাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ থেকে বলছেন, তিনি মঞ্চ থেকে বলছেন কোনো লড়াই হবে না, কোনো অশান্তি হবে না, তারপরেও তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে যাচ্ছে, আপনারা কি নেত্রীর কথাও শুনছেন না? শুভম, এই ঠিক বলেছেন দেবব্রতদা, মমতা বন্দ্যোপাধ্যায় সাহস আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গাছ আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল নেই, সারা একটা বিরাট বড় পরিবারে পরিণত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, প্রচুর মানুষ দাঁড়িয়েছেন এই অনুষ্ঠান দেখতে, তার একটু কথা বলি।
দাদা দাদা একটু কথা বলি, দাদা একটু কথা বলি আপনার সঙ্গে, কথা বলি কথা বলি, কেউ মুখ খুলতে চাইছেন না কেন? আপনি বলবেন দাদা, দাদা আপনি আপনি দেখলেন আপনার পাড়ায় দু দলের মধ্যে লড়াই করতে যেয়ে বোমাগুলি চলছে, আপনি কি বলবেন? ওইটা এখানে রাজ্য সরকারের দোষ, রাজ্য সরকারের দোষ। দাদা আপনার সঙ্গে একটু কথা বলি, দাদা কি মনে হয় আপনার বাড়ির সামনে আপনি দেখলেন দু দলের মধ্যে কে বালিটা ফেলবে কে স্টোনচিপ ফেলবে এই নিয়ে লড়াই চলছে, আপনি কি বলবেন? এটা তো হয়ে আসছে অনেকদিন ধরেই চলছে, এটা অনেকদিন ধরে চলছে, হ্যাঁ অনেকদিন ধরে চলছে। কয় টাকা দায়টা সরকারের? দায়টা সরকারের, সরকার যদি এটা ঠিক করে হবে না? আমরা শোনানোর চেষ্টা করব, বাপি তৃণমূল কর্মী তিনি ঠিক কি বলছেন, যার বাড়ি ভাঙচুর হয়েছে তিনি ক্যামেরার সামনে কি বলছেন শুনবো। দুষ্কৃতি দেখুন, এরকম হামলা যখন করে কোনো বাড়ির উপরে তো দুষ্কৃতি বলা উচিত তাদেরকে। তার সঙ্গেও ব্যাপার হচ্ছে রাজনীতির মধ্যেও একটা এর মধ্যে জড়িয়ে আছে, কোনো নেতা এদেরকে ইন্ধন দিচ্ছে সেই জন্যই করছে, তাদের সঙ্গে হয়তো আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, সেই নেতাই করাচ্ছে এগুলো। এর শুধু এইখানে না, কয়েকদিন আগে পাশের গলিতে হয়েছে, 108 কদিন আগে হয়েছে, এরকমভাবে আমাদের এলাকায় কদিন আগে আমাদের মলয়দা বলে একজন সিনিয়র তাকে মেরেছে, এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। বিগত 3 বছর ধরে আমার উপর প্রচণ্ডভাবে অত্যাচার হয়েছে, তো সেটা আপনারা জানেন, মেরে পা ভেঙেছিল ছেলেদের। আপনি আপনি যে নেতার দিকে আঙুল তুলছেন সেই নেতা কে? নেতা বলতে উনি একসময় 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, এখন 108 নম্বরে চলে গেছেন। আমি ওনার সঙ্গে দীর্ঘদিন ধরে ছিলাম, কিন্তু তারপরে কোনো কারণে উনি এমন করে দিয়েছে আমাকে পুরোপুরি, মানে কাজকর্ম বন্ধ প্লাস না ছেলে দিয়ে মার খাইয়েছে, যেখানে বসে থাকি সেখানেই 10-15টা ছেলে পাঠায় বন্ধু। তৃণমূল কর্মী তিনি বলছেন তৃণমূল নেতাই করিয়েছে, যদিও তৃণমূলটা তিনি উল্লেখ করছেন না। আমার শুভমের কাছে একটা প্রশ্ন, শুভম একটা প্রশ্নের উত্তর দাও, তৃণমূল কর্মী হোক বিজেপি কর্মী হোক, তোমরা একটা মানুষকে প্রোটেকশন দিতে পারছো না, বাড়ি ভেঙে দিচ্ছে, এটা রাজ্যের ছবি, একটা বাড়ি ভেঙে দেবে। শোনো এখানে রাজ্যের আইনের কোন পর্যায়ে চলে গেছে আমি বললাম না, উনি কিন্তু ওখানে ঠিক বলছে, বাড়ি করার জন্য বালি সিমেন্ট কিনতে গেলে ভাগ দিতে হয় বাড়ার দাদাতে, দাদা ভাগ দিতে বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো, নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। সারাদিন চলে যাবে, যারা কফিনের পয়সা খায়, যারা সেনাবাহিনীর পয়সা খায়, আর যারা ওই একবার তথাগত রায় দিলীপ ঘোষে খিস্তি মারে, এগুলো দেখে না সবাই জেনে গেছে, বিজেপির যে মুখটা না বেরিয়ে গেছে। আর আর গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপি করছে কে, মানে আপনাদের আমি বিজেপিতে কি হচ্ছে, বিজেপিতে কি হচ্ছে আমার ইন্টারেস্ট নেই, তৃণমূলে কি হচ্ছে আমার ইন্টারেস্ট নেই, কংগ্রেসে কি হচ্ছে ইন্টারেস্ট নেই, সিপিএম এ কি হচ্ছে ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট
গোষ্ঠীদ্বন্দ্ব যেগুলো হচ্ছে সেগুলোর জন্য মানুষ সাফার করছে। একটাই কথা, রাজ্যের আইন শৃঙ্খলা সামলাতে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যর্থ, আজকে তার নিজের ভাইপোকে চিকিৎসা করাতে দুবাইতে যেতে হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ, অতএব অবিলম্বে এই অপদার্থ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সবার পদত্যাগ চেয়ে যাচ্ছে, নিচের কেন্দ্রীয় মন্ত্রীরা আসছে, চেয়ার ভাঙছে, আর আসছে সিপিএম। বাংলা লবি পরিটবুলোর মিটিংয়ে ঢুকলে কেরালা লবি বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাও এখান থেকে। এদের কাছ থেকে গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, এইসব কথাবার্তা শুনতে আমরা রাজি নই। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার মানুষের সরকার, বাংলার মানুষের নির্বাচিত। না না, হয়েছে, ওনাদের সব বলেছে, কিন্তু আসলে যে ঘটনাটা হচ্ছে তার উত্তর বলছে না। আসলে সন্তু প্রবলেমটা হচ্ছে ইট বালি চুন চুরকি কয়লা গরু সব টাকা লড়াই চলছে, বকটুয়ে যেরকম ঘটনা ঘটেছে, আনিস খানে যেরকম ঘটনা ঘটেছে, কসবাও সেখানে হচ্ছে, গড়িয়াহাটও যেরকম হচ্ছে, সব জায়গায় শুধু সিন্ডিকেট বাহিনীর লড়াই, চালানা আটানার লড়াই। লড়াইটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব না, বক্রাদ্বন্দ্ব। বক্রা কোথায়, পক্ষে কত পাবে, সেই নিয়ে দ্বন্দ্ব। এবং নিজের অস্তিত্বর জন্য যে কারণে তৃণমূলের নেতারা বক্রাকে কতটা পাবে সেই নিয়ে নিজের অস্তিত্ব রাখার চেষ্টা করছে। মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে আপনার পাড়ায় এই গোষ্ঠীদ্বন্দ্বের নামে যে লীলা, সেই লীলা যখন চলবে আপনার বাড়ি যখন এফেক্ট হবে, আপনি যখন এফেক্ট হবেন, আপনার বাড়ির সামনে যখন বম্ব পড়বে, তখন রিপাবলিক বাংলা প্রশ্নটা করতে বাধ্য। আর সেই প্রশ্নটাই করছি বুক চিতিয়ে, চোখে চোখ রেখে। আজ এখানেই শেষ করছি, সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। কানপুরে হিংসার ঘটনায় গ্রেফতার 24, গতকাল 18 জনকে গ্রেফতার করা হয়, আজ গ্রেফতার আরো 6। ধৃতদের সঙ্গে কি বাংলার যোগ, উঠে আসছে একাধিক প্রশ্ন। আরো একবার জানাই, কানপুর হিংসার ঘটনায় ইতিমধ্যেই 24 জনকে গ্রেফতার করা হয়েছে, গতকাল 18 জনকে গ্রেফতার করা হয়, আজ আরো 6 জনকে গ্রেফতার। বাংলার 10 জনের যোগ পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই, পিএফআই যোগ নিয়ে তদন্ত জারি রয়েছে। ধৃতদের ব্যাংকের নথিও খতিয়ে দেখা হচ্ছে এবং পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই কানপুরে হিংসার ঘটনায় একটি প্রেস কনফারেন্স করেছেন কানপুর সিপি। সৌমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন। সৌমেন, বিস্তারিত জানবো, আজকে সিপি যখন প্রেস কনফারেন্স করেন, সেখানে তিনি কি কি তথ্য দিয়েছেন? তুমি যেরকম বললে যে গতকাল 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, গতকাল 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ নতুন করে আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কানপুরের পুলিশ কমিশনার, তিনি আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে এই যে হিংসাটা হয়েছে গোটা কানপুর জুড়ে, সেই হিংসার 12 ঘন্টার মধ্যে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। গতকাল 18 জনের পর আজ 6 জন মিলে মোট 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 24 জনের মধ্যে 4 জন এমন আছেন যারা এই গোটা ষড়যন্ত্রটা তৈরি করেছিলেন। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র থেকে পুলিশ সেই খবর পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 24 জনের মধ্যে এমন 10 জন রয়েছেন যে 10 জনের সঙ্গে এই অভিযুক্তদের যোগাযোগ ছিল, অর্থাৎ বাংলার সঙ্গে আবারও একটা হিংসার ঘটনার যোগাযোগের সম্ভাবনা উঠে আসছে, আশঙ্কা করা হচ্ছে। তুমি জানো যে গত কয়েক সপ্তাহ আগে দিল্লির জাহাঙ্গীরপুরীতে এই ধরনের ঘটনার পর বাংলার যোগ অস্তিত্ব প্রমাণ হয়েছিল। তারপর উত্তরপ্রদেশের কানপুরে গতকাল যে ঘটনা ঘটেছে, অভিযুক্ত যে 4 জন ছিল, যে 4 জন এই গোটা হিংসাটা স্ক্রিপ্ট রচনা করেছিল, সেই 4 জন নাকি বাংলার 10 জনের সঙ্গে যোগাযোগ রাখত। এখন বাংলার কোন জেলা সে কথা কানপুরের সিপি বলেননি, কোন 10 জন সে বিষয়ে তারা বলেননি, কারণ খুব সেন্সিটিভ ইস্যু, তারা গোটা বিষয়টা তারা তদন্ত করে দেখছেন। কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে হ্যাঁ, 10 জন এমন রয়েছে যে 10 জনের সঙ্গে এই অভিযুক্ত 4 জন যোগাযোগ রাখত, ফোনে নিয়মিত কথা হতো। তোমাকে একবার আমি রিমাইন্ড করে দিই যে ঘটনাটা কি হয়েছিল। কয়েকদিন আগে বিজেপির ন্যাশনাল স্পোক্সপার্সন নুপুর শর্মা, তিনি একটি বিতর্কিত মন্তব্য করেন, সেই মন্তব্য করার পর হিংসা ছড়িয়ে পড়ে গোটা কানপুর জুড়ে। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমা ইটপাটকেল বৃষ্টি এবং তার মধ্যে বোমা ফায়ার করা হয়। যে সিসিটিভি দেখা যাচ্ছে, গুলি ফায়ার করা হয়েছে, বোমা চার্জ করা হয়েছে, সেই সিসিটিভি ফুটেজ রিপাবলিক অ্যাক্সেস করেছে, সেই রিপাবলিকের মিডিয়া নেটওয়ার্কে সেই ফুটেজ দেখানো হচ্ছে। এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে কানপুর পুলিশের বক্তব্য, তারা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছেন যে এই ঘটনাটা একেবারে স্ক্রিপ্টেড, পরিকল্পনা করেই করা হয়েছিল, ঠিক যেভাবে দিল্লির জাহাঙ্গীরপুরীতে পরিকল্পনা করে যাবতীয় হিংসা রচনা করা হয়েছিল। ফলে এটা যে একটা হঠাৎ করে ঘটে যাওয়া ব্যাপার নয়, এটা পরিকল্পনা করেই করা হয়েছে। কিন্তু কোন 10 জন বাংলা, এটা খুব গুরুত্বপূর্ণ, সে বিষয়ে এখনও পর্যন্ত কানপুর পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। কিন্তু আবারও বাংলার একটা যোগের সম্ভাবনা তৈরি হলো, আশঙ্কার জায়গা তৈরি হলো।
মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু কানপুর পুলিশ খুব কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এই গোটা হিংসার ঘটনায়। সুজিতা শোভন, এখানে আরো একটা বিষয় আসছে যে অভিযুক্তদের সঙ্গে কিভাবে যোগাযোগ করা হতো, ফোনের মাধ্যমে যোগাযোগ করা হতো, হোয়াটসঅ্যাপ চ্যাট সিম ব্যবহার করা হতো কোনো আলাদা, কিভাবে যোগাযোগ করা হতো বাংলার সঙ্গে, এই বিষয়ে কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে? প্রাথমিকভাবে কানপুর পুলিশ বলছে যে এই অভিযুক্ত চারজন, যে মূল যে চারজন ষড়যন্ত্রকারী, তারা দশজনের সঙ্গে যোগাযোগ রাখত ফোনের মাধ্যমে। এছাড়া কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট তারা পেয়েছেন, সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাকাউন্ট তারা পেয়েছেন, যে অ্যাকাউন্টগুলির মধ্যে কিছু বক্তব্য তারা পেয়েছেন, যে বক্তব্য অবশ্যই তদন্তের সাথে রিভিল করা সম্ভব নয়, সামনে আনা সম্ভব নয়, কারণ তাতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। সেই হোয়াটসঅ্যাপ চ্যাট খতি দেখে তারা বেশ কিছু বক্তব্য পেয়েছেন, বেশ কিছু তথ্য পেয়েছেন, যেগুলির সঙ্গে তারা মনে করছেন যে হ্যাঁ, এই বাংলার দশজনের সঙ্গে তারা যোগাযোগ রাখতেন। কী ধরনের যোগাযোগ? এই যে হিংসাটা হয়েছে কানপুরে, এই হিংসায় কি বাংলার এই দশজন ব্যক্তি কোনোভাবে উস্কানি রয়েছে, তারা কি এর সঙ্গে জড়িত রয়েছেন, সেটা স্পষ্ট নয়, সেটা তদন্তের উপর নির্ভর করছে। কিন্তু হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কিছু প্ল্যাটফর্ম মাধ্যমে, হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে, মেনলি মূলত ফোনের মাধ্যমে সেই বিষয়ে প্রমাণ তারা পেয়েছেন। সেই কল ডিটেলস পুলিশ খতি দেখছে, সেই ফোনালাপের মধ্যে কী কী বিষয়ে কথা বলা হয়েছিল, অন্তত কানপুরে গতকাল যে হিংসা হয়েছে তার 24 থেকে 48 ঘন্টার আগে ঠিক কোন কোন বিষয় নিয়ে কথা বলা হয়েছিল, সেগুলোর উপরে অনেকটাই নির্ভর করছে এই বাংলার যোগ কতটা শক্তি। একদম সঙ্গে থাকো সোমেন, কানপুরের পুলিশ কমিশনার তিনি কি বলেছেন একবার শোনাবো। দেখিয়ে, PFI ने मणिपुर में और वेस्ट बंगाल में 3-6 का एक कॉल किया था और हमें कुछ सूचनाएं प्राप्त हुई हैं कि इन लोगों का भी कोई लिंक है। इसको अभी हम लोग, ये विवेचना का विषय है, इस लिंक को हम देख रहे हैं और जल्दी ही इस लिंक को भी एस्टैब्लिश किया जाएगा और कार्रवाई की जाएगी। শুধু বাংলায় নয়, মণিপুরেরও একটা যোগ উঠে আসছে সোমেন পুলিশ কমিশনারের কথা অনুযায়ী। আরও একটা বিষয়, যাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদের সম্পত্তির খোঁজ নেওয়া হয়েছে, কোনো আর্থিক লেনদেনের বিষয় ছিল কি, এটা কি হয়েই থাকে, এরকম কোনো তথ্য পাওয়া যাচ্ছে? অবশ্যই এই সম্পত্তি তাদের খোঁজখবর করছে, ব্যাংক স্টেটমেন্ট তারা খতি দেখছে, কারণ এই জাতীয় হিংসাগুলো ঘটনা ক্ষেত্রে প্রচুর টাকা সেখানে ঢালা হয়। সেই টাকাগুলো কোথা থেকে আসে? এটা তো কোনো স্বাভাবিক একটা স্পষ্ট রাস্তা দিয়ে টাকাটা আসে না, ঘুরপথে কোনো বেআইনি পথেই টাকাগুলো আসে এই হিংসাগুলোকে ছড়ানোর জন্য। সাম্প্রতিককালে একাধিক হিংসার ঘটনায় তথ্য প্রমাণ পুলিশ এবং গোয়েন্দারা পেয়েছেন, ফলে এই হিংসাটা ছড়ানোর ক্ষেত্রে কি টাকা এসেছিল, কোথা থেকে টাকা এসেছিল, কারা সরবরাহ করেছিল, সেই বিষয়টি খতি দেখা হচ্ছে। তুমি খেয়াল করলে যে কানপুরের পুলিশ কমিশনার PFI-এর কথা বললেন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, এই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নিয়ে সাম্প্রতিককালে প্রচুর জল্পনা হচ্ছে, প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। মাত্র 7 থেকে 10 দিন আগে আসামের বাতাদ্রোবা থানাতে যে ভয়াবহ হামলা হয়েছে, গোটা থানাটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই থানার হামলায় PFI-এর সরাসরি যোগ রয়েছে বলে অসমের মুখ্যমন্ত্রী তিনি দাবি করেছেন। এই PFI-কে অবশ্যই ব্যান করা উচিত বলে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ মনে করছে, স্বরাষ্ট্রমন্ত্রক একসময় মনে করেছে যে PFI-কে প্রয়োজন তারা ব্যান করবেন। এই PFI যদি বাংলার লোকেদের সঙ্গে যোগাযোগ রেখে থাকে সেটা খুব চিন্তার বিষয়, কারণ PFI-এর তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে আমাদের। সোমেন ধন্যবাদ তোমায় আপাতত। পূর্ব বর্ধমানের দিকে নজর রাখবো, মর্মান্তিক ঘটনা, রাজ্যে ফের কৃষক আত্মহত্যা, ঋণের দায় আত্মঘাতী এক কৃষক, মহাজনী দেনায় দুশ্চিন্তার জের তাতে আত্মঘাতী এক কৃষক, আত্মঘাতী হয়েছেন ওই কৃষক দাবি মৃতের পরিবারের। বর্ধমানের সুলতানপুরের ঘটনা, কালনা মহকুমা হাসপাতালে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরো একবার জানাই, ফের কৃষক আত্মহত্যা। সন্তোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সন্তোষ কি কারণে আত্মহত্যা করলেন ওই কৃষক, কি জানা যাচ্ছে পরিবার সূত্রে? দেখো সুজিতা, আমরা পরিবার সূত্রে যা জানতে পারছি যে আলু এবং ধান চাষ, এই চাষে কিন্তু বারবার তিনি কিন্তু ক্ষতির মুখে পড়েন। এই খোকন বাঁধ সুলতানপুর পঞ্চায়েতে তার কিন্তু বাড়ি, এবং বারবার লস খাওয়াতে তিনি কিন্তু তার জমি কিন্তু মর্যাদ রাখে, এবং তারপরে কিন্তু রেনার দায়ে তিনি কিন্তু যে টাকা মহাজনের কাছ থেকে নেয় সেই টাকা তিনি শোধ করতে পারেন না। তার যে চিন্তা, সেই চিন্তা কিন্তু তিনি দিনের পর দিন বাড়তে থাকে, এবং তারপরে কিন্তু তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে কিন্তু বাড়ির লোককে জানা আছে। তারা কিন্তু জানাচ্ছেন যে চাষে বারবার কিন্তু লস তার হতে থাকে, এবং তারপরে যে জমি, নিজস্ব জমি, সেই জমি কিন্তু তিনি হারাতে থাকেন, সেই জমি তিনি বন্ধক দিয়ে দেন, এবং মহাজনের কাছে যে মোটা টাকা নেওয়া হয় সেই টাকাটাও তিনি শোধ করতে পারেন না। এই মানসিক চাপে কিন্তু এই চাষি আত্মঘাতী হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। সন্তোষ আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে বারবার ধান নষ্ট হয়ে যাচ্ছে, এই ঘটনাটা কেন বারবার ঘটছিল, বৃষ্টি বাদলা জল জমে যাওয়া, সমস্যা কি হচ্ছিল?
দেখো বারবার ধান নষ্ট যা বৃষ্টির জন্য কিন্তু ধান বৃষ্টি যে ধানে যে জল সেই জল কিন্তু জমে যাওয়াতে কিন্তু মাঠে তাতে কিন্তু ধান নষ্ট হচ্ছে এবং ধান নষ্ট হলে কিন্তু যেসব স্কিমগুলো রয়েছে রাজ্য সরকারের সেইগুলো পেতেও কিন্তু যে চাষিদের কিন্তু সমস্যা হচ্ছে তারা কিন্তু পঞ্চায়েতে যাচ্ছেন কিন্তু পঞ্চায়েতে যেয়ে তাদের যে ফসল নষ্ট ফসলের যে বিমা সেই বিমার টাকা পেতেও তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে সেই দিক থেকেও কিন্তু যে চাষিদের যে ফসল নষ্ট হয়ে যাওয়াতে তাদের সঙ্গে যদি কেউ থাকে না সেটা কিন্তু বারবার করে বোঝা যায় সুজিতা সঙ্গে থেকে সন্তোষ সেই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জেলা তৃণমূল মুখপাত্র দেবু টুডু আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত বর্ধমানে এক কৃষক আত্মহত্যা করছেন কারণ ধার দেনার দায় তিনি ডুবে যাচ্ছেন তার ফসল নষ্ট হয়ে যাচ্ছে এমনকি রাজ্য সরকারের যে বিমা বা সুবিধা পাওয়ার কথা সেটাও পঞ্চায়েতে গেলে পাওয়া যাচ্ছে না ঠিক করে এই অভিযোগ রয়েছে আপনার প্রতিক্রিয়া দেবু বাবু আপনি শুনতে পাচ্ছেন আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দেবু টুডু জেলা তৃণমূল মুখপাত্র তার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব সন্তোষ তবে যে বিষয়টা তুমি বলছিলে আমি আরও একবার পরিষ্কার হতে চাইব রাজ্য সরকারি যে সুবিধাগুলি পাওয়ার কথা কৃষকদের সেগুলি কি তারা ঠিকঠাক করে পাচ্ছেন না কি বলা হচ্ছে মৃতের পরিবারই বা কি বলছেন দেখো মৃতের পরিবার তারা কিন্তু জানাচ্ছে যে ঋণ বারবার কিন্তু এর আগে দুবার আলুতে লস হয় লক্ষণ শোকনবাবু তারপরে কিন্তু আবার ধান চাষ হয় সেই ধান চাষও কিন্তু লস হয় এই যে বারবার লস এবং যে স্থানীয় যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি রয়েছে সেই জায়গা থেকে যে ফসল বিমা যে ইন্স্যুরেন্স থাকে তার সেই টাকা কিন্তু পাওয়া যায় না এবং পঞ্চায়েতে তারা কিন্তু যান পঞ্চায়েতে যাওয়ার পর তারা কিন্তু কোনো সুরাহা পান না তাতেই কিন্তু চাষিরা কিন্তু সমস্যার মধ্যে পড়ে এবং চাষিরা কিন্তু তাদের যে প্রাপ্ত টাকা বা ফসল নষ্টের যে টাকা সেটাও কিন্তু পায় না শ্রীজাতা বেশ সঙ্গে থাকো সন্তোষ আমি আরো একবার খবর জানিয়ে রাখি ঠিক কি ঘটেছে রাজ্যে ফের কৃষক আত্মহত্যা দেবুটুডু আমাদের সঙ্গে রয়েছেন দেবুটুডু আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত দেখুন যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম আরো একবার এক কৃষকের আত্মহত্যা এবং প্রশ্ন উঠছে তার ফসল বারবার নষ্ট হয়ে যাচ্ছে তিনি পঞ্চায়েতে গিয়েও যে ফসল বিমা সুবিধা সেটাও তিনি পাননি এরকম অভিযোগও রয়েছে দেখুন বিষয়টা হচ্ছে আমাদের বাংলায় কোন কৃষক এখন পর্যন্ত ওই চাষের জন্য কৃষি চাষের জন্য আত্মহত্যা করেছে এটা কিন্তু বাংলায় হয় না বললেই চলে ব্যক্তিগত কোন কারণ থাকতে পারে এবং কারণ হচ্ছে আমাদের এখানে সমস্ত কৃষক বর্ধমান জেলার সব কৃষক কৃষি বিমা প্রকল্পে সবাই অংশ নিয়েছে তারা বিমা করেছেন এবং এই যে ফসল নষ্ট হয়ে গেছিল ধানের আলুর জন্য সব কৃষকই বিমার টাকা পাচ্ছে কিছু কৃষক এখনো পায়নি ওটা ব্যবস্থা হয়েছে কিন্তু ব্যবস্থা হলে হয়তো এই এই আত্মহত্যার পথটা হয়তো তাকেও বাঁচতে হতো না দেবু বাবু বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য রাজনৈতিক সংঘর্ষে রাজনৈতিক দলগুলোর গোষ্ঠীদ্বন্দ্বে কেন বারংবার ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ সেই প্রশ্নটাই গোটা বাংলার সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে প্রশ্নটা করলাম বুক চিতিয়ে চোখে চোখ রেখে